বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যে বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরগুলো হয়ে থাকে এবং সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন হোক, সব সব অংশের মানুষই কিন্তু এগিয়ে এসে রক্তদান শিবিরের মতো মহৎ কর্মকাণ্ডে যোগদান করেন। তবে কোভিডকালীন পরিস্থিতিতে রক্তদান শিবিরগুলোতে কিন্তু অনেকটাই হ্যাম্পার হয়েছে, এবং যেটা আমরা আগে দেখতাম যে 90% ব্লাড ব্যাংকের রক্তগুলো যেত রক্তদান শিবির থেকে, সেই 90% কমে কিন্তু হয়ে গেছে 48%, এবং সেই বিষয়টা অবশ্যই চিন্তার। কিভাবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে রিকভার করা যায়, সেই চিন্তা কিন্তু অবশ্যই রাজ্য সরকারের করতে হবে, এবং শুধুমাত্র রাজ্য সরকারেরই নয়, রাজ্যের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সামাজিক হোক বা রাজনৈতিক, তারাও কিন্তু এই চিন্তাটা মাথায় নিয়ে এগিয়ে চলেছে। টিএসআর, বিএসএফ, তারা আধা সামরিক বাহিনী যারা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সময় রাজ্যের এবং সাধারণ মানুষের ভালোর জন্য, সুবিধার জন্য নানান কর্মকাণ্ড তারা করে থাকেন। একই রকমভাবে সামাজিক কর্মকাণ্ড তাদের উদ্যোগ হিসেবেই এই রক্তদান শিবিরগুলোও কিন্তু আয়োজন করা হয়। নিজের দায়িত্ব এবং কর্তব্যের পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এসেছেন অমরপুর দুলুমা পঞ্চম বাহিনীর টিএসআর জওয়ানরা। শুক্রবার ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে কনফারেন্স হলে এই মুহূর্তে রক্তদানের আয়োজন করা হয়েছে টিএসআর জওয়ানদের তরফে। সকাল 11টার কিছু পর থেকে শুরু হয়েছে রক্তদানের উদ্বোধনী পর্ব। উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস সহ ব্যাটেলিয়নের সর্বাধিনায়ক শ্রী অনন্ত দাস। তাছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, মহকুমা স্বাস্থ্য আধিকারিক। এবং আজকের এই রক্তদান শিবিরে মোট 64 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেছেন বলেও খবর পাওয়া গেছে। অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে যারা উপস্থিত অতিথিরা ছিলেন তারা টিএসআর জওয়ানদের ভূয়সী প্রশংসা করেছেন, এবং আগামী দিনও যাতে তারা এই রকমের মহৎ কর্মকাণ্ডে জড়িত থাকেন সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। উপস্থিত অতিথিরা কি বলছেন এই বিষয়ে শুনব। रक्तदान के लिए यहाँ पर उपस्थित हुए हैं, मैं सबको धन्यवाद करता हूँ और उनका आभार व्यक्त करता हूँ कि ये ब्लड डोनेशन कैंप के लिए इन लोग उत्साह दिखाया और आया। जो ब्लड दे सकता है, जो खून दे सकता है, वो सबसे धनी व्यक्ति है, क्योंकि देने के लिए लोग बहुत ही कतराते हैं और देने का क्षमता जिसके पास है वो सबसे धनी व्यक्ति है। आप खून दे सकते हो, किसी का जीवन बचाने के लिए योगदान कर सकते हो, ये छोटी बात नहीं है। बहुत लोग कोशिश करके, इच्छा जाहिर करके भी खून दे नहीं सकता, क्योंकि उनका शरीर में खून देने का जो जरूरी वैज्ञानिक रिक्वायरमेंट है वो मौजूद नहीं होते, इसलिए दे नहीं पाते। आप लोग बहुत धनी है, ईश्वर आपको धनी बनाया और आप जनता का, साथियों का, मुश्किल में चले व्यक्तियों का जो सेवा के लिए खून दान कर रहे हैं, ये बहुत बड़े दान है। আপনারা শুনলেন উপস্থিত অতিথিরা কি বলেছেন আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে। টিএসআর জওয়ানরা অবশ্যই এর আগেও বিভিন্ন জায়গাতে কিন্তু তারা রক্তদানের মতো মহৎ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, এবং পঞ্চম ব্যাটালিয়নের টিএসআর জওয়ানরা আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত করেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।